হ্যালো সবাইকে। তো আজ কিন্তু নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা ছিল গতকালকের ভিডিও। তো আমি এখানে দুপুরবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, তো অটো করে চলে আসলাম প্রথমেই ঠাকুরনগর স্টেশন। স্টেশন থেকে রীতিমতো ট্রেন ধরে আমি চলে এসেছি গোবরডাঙ্গা স্টেশনে। তো ওখানে এসে আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে, শ্রেয়া যাকে তোমরা আগেও দেখেছো, আমরা চলে আসলাম প্রথমে হইচই রেস্টুরেন্টে। ওখানে গিয়ে আমরা ওয়েট করছিলাম আমাদের ব্রাইডের জন্য। হ্যাঁ, আর এই যে লাল শাড়ি পরা যাকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে সঙ্গীতা। ওরই পরের মাসে বিয়ে আছে, এই জন্য আমরা সব বান্ধবীরা মিলে প্ল্যান করেছি যে ওকে একটা আইবুড়ো ভাত দেওয়ার আয়োজন করব। তো চলে এসেছি আমরা এখানে, বসে একটু সবাই গল্প গুজব করেছি, তারপর ছবি তুলেছি। তো টেবিলের জন্য ওয়েট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। সঙ্গীতা আমাদের সবাইকে বিয়ে আর রিসেপশনের জন্য ইনভাইট করে নিয়েছে। নভেম্বরের 27 তারিখ বুধবার আবার বিয়ে, সবার নিমন্ত্রণ আপনাদের, আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো, সবাই যাবে, খুব মজা করবে, অনেক ছবি ভিডিও করে দেবে। ঠিক আছে, আর একটা নিমন্ত্রণ, তারপর আগামী 29 নভেম্বর শুক্রবার বিয়ের বউ ভাত, সেই দিন আপনাদের সকলের নিমন্ত্রণ থাকলো, আমাদের বাড়িতে যথাসময়ে চলে যাবেন, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি সুমোতে করে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এই হচ্ছে ওর বিয়ের কার্ড, আর এই হলো আমাদের তরফ থেকে ওর জন্য আয়োজন। আমি একটা ফটোটা তুলছি দেখ, আমার ঘর, আমার ফটো তুলে স্টাইলটা তো দেখিস, আমি উঠে পড়েছি এর উপর। হ্যাঁ, আমি একটা ফটো তুলছি দেখ, আমার ঘর, আমার ফটো তুলে স্টাইলটা তো দেখিস, আমি উঠে আর ওর জন্য আমরা সবাই মিলে একটা গিফট এনেছিলাম। তো আর এইগুলো ছিল আমাদের নিজেদের খাওয়ার জন্য। খাওয়ার ভিডিও করিস, খাওয়া দাওয়া শেষে আমাদের কিছু ফটো সেশন ছিল, সেটা শেষ করে বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আজকের জন্য এইটুকুই।